আমার প্রিয় ক্লাস 11-12-এর স্টুডেন্টরা, আজ আমি তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল পরীক্ষাতে ফোর্থ সাবজেক্টটা কিভাবে নির্বাচিত হয় এবং তোমাদের প্রতিটি বিষয়ের পাশ নম্বর কি কত, মানে সেই বিষয়ে তোমাদের আজ আমি ডিটেলসে তোমাদের বলবো। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিতেই থাকি, তাই তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্রথমে বলি যে আমাদের ক্লাস 11 এবং আমাদের এইচএস বা ক্লাস 12-এর আমাদের তিনটি স্ট্রিম থাকে, এবং তিনটি স্ট্রিম হলো আমাদের আর্টস, কমার্স এবং আরেকটি হলো সায়েন্স। এই তিনটি স্ট্রিমের মধ্যে আমাদের কিন্তু বাংলা এবং ইংলিশ, এই দুটি সাবজেক্ট কিন্তু আমাদের কম্পালসারি, এবং এই দুটি সাবজেক্টের ছাড়া আমাদের আরও চারটি সাবজেক্ট এক্সট্রা নিতে হয়। তাহলে আমাদের মোট সাবজেক্ট হলো বাংলা ইংলিশ কম্পালসারি এবং আদার আরও চারটি সাবজেক্ট, মোট হলো আমাদের ছটা সাবজেক্ট। এবার এই ছটা সাবজেক্টের মধ্যে আমাদের ধরো আর্টসেরও কিছু সাবজেক্ট আছে, এবং তোমাদের কমার্সের যারা আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েছো তাদের শুধুমাত্র প্র্যাকটিক্যাল থাকে, এবং সায়েন্সের তো অনেকগুলি সাবজেক্টেরই প্র্যাকটিক্যাল থাকে। যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল থাকে না তাদের আমাদের লিখিত পরীক্ষা হয় 80 মার্কস, এবং 20 মার্কস থাকে আমাদের প্রজেক্টে। আর যে সমস্ত সাবজেক্টগুলিতে আমাদের প্র্যাকটিক্যাল থাকে সেখানে আমাদের রিটেন টেস্ট লিখিত পরীক্ষা হয় 70 মার্কস, এবং আমাদের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল নিয়ে হয় 30 মার্কস। এবার আমি প্রথমে তোমাদের কত নাম্বারে পাস সেইটা বলে দেব, এবং তারপরে ফোর্থ সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমাদের যে 20 বা 30 মার্কসের যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল, এখানে কিন্তু পাস করাটা কোনো অসুবিধে নয়। তুমি যদি প্রেজেন্ট থাকো এবং তুমি যদি খাতায় লিখে থাকো তুমি পাস করবেই। আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের রিটেন টেস্ট, লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষার মধ্যে আমাদের 80 নম্বরের যে পরীক্ষা সেখানে আমাদের পাস মার্ক হলো 24, এবং 70 নম্বর 70 মার্কসের যে এক্সামগুলো হয় সেখানে আমাদের পাস মার্ক হচ্ছে 21। এবার আমাদের তো আমরা ছটা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছি, কিন্তু তোমাদের ক্লাস 11 বা এইচএসে তোমাদের যে রেজাল্ট আসবে সেটা কিন্তু আমাদের 500, অর্থাৎ তুমি 600-এর পরীক্ষা দিচ্ছ। অনেকে আমাদের বাংলা ইংলিশ ছাড়া তিনটে সাবজেক্টই নেয়, ওই ফোর্থ সাবজেক্ট যেইটা সেটাকে নেয় না, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই ছটা সাবজেক্ট নেয়। এবারে আমাদের তুমি পরীক্ষা দিলে কিন্তু 600 নাম্বার, কিন্তু তোমার রেজাল্ট হবে 500 নাম্বার। তাহলে আমাদের নিশ্চয়ই ফোর্থ সাবজেক্ট আছে। ফোর্থ সাবজেক্টটা কি হয়, যে তুমি বাংলা ইংলিশ ছাড়া আরও যে আদার সাবজেক্ট পরীক্ষা দিলে সবার নম্বরের মধ্যে যে সাবজেক্টের নাম্বার তোমার সব থেকে কম থাকবে, মানে 100-এর মধ্যে তোমার সব থেকে যার নাম্বার কম থাকবে, শুধু রিটিনে না, রিটিন এবং তোমার প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল মিলিয়ে যে নাম্বার সব থেকে যেইটা আমাদের কম থাকবে, সেই নাম্বারটা সেই সাবজেক্টটা হয়ে যাবে আমাদের ফোর্থ সাবজেক্ট। এবং ফোর্থ সাবজেক্ট অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো বাংলা ইংলিশ কি হয়, হ্যাঁ ফোর্থ সাবজেক্ট বাংলা ইংলিশও হয়। তোমাদের ছটা সাবজেক্টের মধ্যে যার নাম্বারটা বা যে সাবজেক্টের নাম্বার সব থেকে কম থাকবে সেটাই হয়ে যাবে তোমাদের ফোর্থ সাবজেক্ট। এবার ফোর্থ সাবজেক্টে যদি তোমার পাস মার্কটা না থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই, কিন্তু আদার যে আমাদের পাঁচটা সাবজেক্ট আছে সেই পাঁচটা সাবজেক্টে তোমাকে কিন্তু অতি অবশ্যই পাস করতে হবে। সেটি হলো আমাদের 80-তে 24 এবং 70-এ 21। তবে তোমরা যারা 2022-এ এইচএস এবং
ক্লাস ইলেভেনে তো তোমাদের টেস্ট হয়নি, তোমাদের এইচএসে যারা স্টুডেন্ট আছো তোমাদের টেস্টে এই বছর কিন্তু অতটা কড়াকড়ি হবে না, কিন্তু অন্য যে কোনো বছরের ক্ষেত্রেই কিন্তু আমাদের 80তে টেস্ট পরীক্ষাতে 24 এবং 70-এ 21 পেতে হয় এবং আমাদের ফাইনাল পরীক্ষাতেও সেম নাম্বার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের পাশ নম্বর কিভাবে, মানে নম্বর কত এবং আমাদের ফোর্থ সাবজেক্ট কি হয়। আমি আবার বলছি, ফোর্থ সাবজেক্ট কিন্তু আমাদের বাংলা ইংলিশও হতে পারে। তাহলে আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে, ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ।